হ্যালো ভিউয়ার, আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসর, অর্থাৎ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট 2019। এই বিশ্বকাপের সবকটি ম্যাচ, অর্থাৎ 48টি ম্যাচই আপনারা কিভাবে অনলাইনে ফ্রি দেখতে পাবেন কোনো বাধা বিপত্তি ছাড়া, সেই বিষয়টি নিয়ে আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার এক্সাক্ট প্রসিডিউরটা আপনারা ফলো করবেন। ফলো করলে আপনারা কিভাবে এই 48টা ম্যাচে আপনারা অনলাইনে ফ্রি দেখতে পাবেন সেই বিষয়টা এখান থেকে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। মূলত 2019 বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিনামূল্যে দেখাবে বাংলাদেশ আইসিসির অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার র‍্যাবিট হোল। তো আমি আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো র‍্যাবিট হোল থেকেই কীভাবে আপনারা অনলাইন স্ট্রিমিংটা করবেন। তো সেটার জন্য আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বিগ থামস আপ। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো প্রথমে আমরা এখানে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যে আমরা একটা ব্রাউজার ডাউনলোড করে নিব, যে ব্রাউজারটা ক্রিকেট খেলা এবং হাই গ্রাফিক্স যেগুলো সেগুলোকে সাপোর্ট করে, সেটা হচ্ছে ইউসি ব্রাউজার। তো ইউসি ব্রাউজারটা ডাউনলোড করার জন্য আমরা গুগল সার্চ বক্সে লিখব www.ucweb.com, লিখে সার্চ দিব। সার্চ দিলে সেটা চলে আসবে, যে পেজটা আসবে সেই পেজ থেকে আমরা ইউসি ব্রাউজারটা ডাউনলোড করে নিব। এখানে আপনাদেরকে বলে রাখি যে সবগুলো মূলত অ্যান্ড্রয়েড এবং আইওএস সবগুলো ডিভাইসে মোটামুটি একই রকম প্রসিডিউর। সেখানে প্লে স্টোর থেকে জাস্ট আপনি ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন, আর আপনি যদি আইওএস করেন সেখান থেকে অ্যাপ স্টোর থেকে পেজটা ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন, মানে এই ব্রাউজারটা ডাউনলোড করার জন্য আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি। তো আমার যেহেতু পিসিতে দরকার, আমি এখানে পিসি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশনটা আসছে, সেখান থেকে আমি কিপে প্রেস করব। এই কিপে প্রেস করার পরে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে পপ আপ উইন্ডো আসবে, সেই পপ আপ উইন্ডোতে প্রথমে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল হবে। হ্যাঁ, ক্লিক করার পরে এখন ডাউনলোড হচ্ছে, তারপরে ইনস্টল হবে। এই ব্রাউজারটি আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করতে চান, প্রসিডিউর মোটামুটি সেম। সেখানে শুধু প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আপনি যদি আপনার আইওএস ডিভাইস বা অ্যাপল ডিভাইস থেকে করতে চান, সেখানে আপনি অ্যাপ স্টোর থেকে করে নেবেন। এই ডাউনলোড প্রসিডিউরটা আপনারা রেসপেক্টিভ ডিভাইস থেকে করে নেওয়ার পরে পরবর্তী যে সেটিং আছে মোটামুটি সব একই রকম। সো এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা ইউসি ব্রাউজারটা আছে সেটা আমরা ওপেন করব। গুগল ক্রোম থেকে বের হয়ে ইউসি ব্রাউজারটা ওপেন করব। ইউসি ব্রাউজার ওপেন করার পর নতুন যে পেজ আসবে, হোম পেজ, সেই হোম পেজের যে গুগল সার্চ বক্স আছে সেই সার্চ বক্সের মধ্যে আমরা টাইপ করে দিব এখানে www.rabbitholebd.com, অথবা জাস্ট আপনি শুধু র‍্যাবিট হোল লিখে সার্চ দিলে যে লিঙ্ক আসবে সেই লিঙ্ক থেকে প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে র‍্যাবিট হোলের যে হোম পেজ আছে সেই হোম পেজটা দেখতে ঠিক এইরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাবিট হোলের হোম পেজ। তো এখানে কতগুলো, প্রথমে আপনাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য অনেকগুলো অপশন আছে। আপনি ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন, অর্থাৎ ফেসবুকের ইমেইল এবং আইডি দিয়ে, গুগলের ইমেইল এবং আইডি দিয়ে করতে পারেন। এছাড়া আপনি যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন সেখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন সেখানে নিচে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশন, ক্লিক হিয়ার। তো এই ক্লিক হিয়ার অপশনটাতে ক্লিক করবেন। একদম নতুন যারা, সেখানে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পরে যে নতুন পেজটা আসবে সেই পেজে গিয়ে আপনি আপনার ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস দিবেন। এরপর রেজিস্ট্রেশন করার জন্য যে পেজটা আসবে সেই পেজে যাওয়ার পর আপনি সব ইনফরমেশন এখানে থেকে দিবেন, যেমন আপনার নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে মেল না ফিমেল, আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিকনফার্মেশন। এগুলো সব করার পরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনার ইমেইলে একটা মেইল যাবে, সেই মেইল থেকে আপনি যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট লগ ইন ইনফরমেশনে পাঠাবে। সেখানে আপনি যে ইমেল অ্যাড্রেসে সেটা দিবেন আর পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে। আর আমি যেহেতু অলরেডি গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে রেখেছি, সো আমি গুগলের মাধ্যমে ঢুকবো, ঢুকলে ডাইরেক্ট চলে যাবে। আপনি যখন গুগলের মাধ্যমে ঢুকবেন প্রথমে আপনার গুগল আইডিটা যাবে এবং পাসওয়ার্ডটা যাবে, সেগুলো দিয়ে আপনি ঢুকে গেলেন। ঢুকার পরে যে পেজটা আসবে সেটা দেখতে এরকম। এখানে উপরের অংশে থাকবে লাইভ খেলাগুলো, আর নিচের অংশে যে পুরাতন যে খেলাগুলো হয়েছে সেগুলো। তো উপরের যে লাইভ অংশ আছে, যদি লাইভ খেলা চলতে থাকে সেখানে লাইভ অপশনটা পাবেন, সেটাতে ক্লিক করলেই আপনি ডাইরেক্ট ওই ম্যাচটাতে খেলা উপভোগ করতে পারবেন। আর এছাড়া যে পুরাতন যে খেলাগুলো আছে সেগুলো আমি এখানে আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। ধরেন যে কোনো একটা খেলা আমি দেখবো এখান থেকে, পুরাতন একটা খেলা, সেটা আমি দেখার জন্য আমি ক্লিক করলাম অপশনে।
ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে স্ট্রিমিংয়ের জন্য। এখানে যে প্লে বাটনটা আছে সেই প্লে বাটনটাতে আমরা ক্লিক করব। প্লে বাটনটাতে ক্লিক করলে তারপরে স্ট্রিমিং শুরু হবে। তো প্রথম কয়েক মিনিট স্ট্রিমিংয়ে একটু প্রবলেম হবে, প্রবলেম বলতে কয়েক প্রথম কয়েক মিনিট লোড হওয়ার জন্য একটু টাইম নেবে। তারপরে যখন 5-10 মিনিট চলে যাবে তখন একদম ফ্রি স্ট্রিমিংয়ে আপনারা এটা দেখতে পাবেন। আপনার নেট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে একদম ফ্রিলি দেখতে পাবেন কোনো ইন্টারাপশন ছাড়া। এই ওয়েবসাইটটা অনেক ভালো। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব 2019 বিশ্বকাপ আমাদের ঘরে আসবে, আমাদের বাংলাদেশে আসবে। তো সেই কামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।